আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা আর টিভি দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান মহান সুসাল্লা তাল দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ববি জন মোহাম্মদ রসুলুল্লাহ সাল আলহিহসালামের প্রতি দৌরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর বি নিবেদিত কল্যাণময় রমজান অনুষ্ঠানটি আর টিভি থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজ আমরা আপনাদের সামনে রমজানের গুরুত্ব তাৎপর্য বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক রমজান সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদের এই আয়োজনে করতে পারবেন এবং স্কলে সেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা আশা করতেছি ফোন করবেন মোবাইলও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মুফাসসির কোরআন উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলও পেয়ে যাবেন আশা করছি আমরা এই পর্যায়ে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কিছু বিষয় আলোকপাত করবো ডক্টর আনোয়া হোসেন মোল্লার কাছে যেন হোসেন মোল্লা রমজানের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে আল্লাহ রবুল্লাহ আমিন তো ঘোষণাই দিয়েছেন যে রমজান হচ্ছে রহমতের মাস মাগফিরাতের মাস নাজাহাতের মাস যেই ব্যক্তি রহমত মাগফরাত নাজাহাতের প্রত্যাশা করে সেজন্য এই মাসটিকে বেছে নেয় অন্যান্য সব মাসেই আল্লাহ রহমত থাকে কিন্তু অফুরন্ত যাকে বলে সেই জিনিসগুলো আল্লাহ রবুল্লা আলমিন এই মাসে দান করেন এই মাসকে শাহরুল মোয়াসাতও বলা হয় সহমর্মিতার মাস মানুষ পৃথিবীতে প্রেরিত হয়েছে মানুষের কল্যাণের জন্য আল্লাহ রবুল্লা আলমিন কোরআন মধ্যে বলেছেন যে কুন্তুম খৈরা উন্মাতিন উখলি জাতলে নাস তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণ করবে সেটাই কিন্তু আসলে ব্যাপার আল্লাহ তালা এটাই চান তো সহমর্মিতা আমরা কীভাবে এটি করতে পারি আপনি যদি শুরুতে আলোকপাত করেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলা ওয়াল্লা রসুলিল্লা ওয়াল আলহি ওয়াসী আজমাইন আম্মাবাদ সহমর্মিতা হলো অন্যের প্রতি নিজের দরদ বা নিজের মনের যে অনুরাগ সে অনুরাগটা প্রকাশ করা অন্যের ব্যথায় ব্যথিত হওয়া অন্যের সুখে আনন্দিত হওয়া অর্থাৎ মানে অন্যের সাথে নিজেকে একাকার করে মিশিয়ে নিয়ে অন্যের প্রবলেমগুলো বা অন্যের বাস্তবতাগুলো নিজে অন করা নিজের মধ্যে সেটাকে নিজের মর্মে ধারণ করা এখন রমজান মাসকে রাসুল্লা সাহায্য শাহরু মোয়াসাদ এটা ধৈর্যের মাস এবং পরস্পর সহনশীলতা প্রকাশের মাস সহমর্মিতা প্রকাশের মাস হামদরদি অর্থাৎ আমি আমি দরদ দিয়ে আরেকজনের বিষয়টাকে উপলব্ধি করব। এটা আমরা এভাবে দেখি যে রমজান মাসে কতগুলো প্র্যাকটিস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এর মধ্যে একটা হলো সিয়াম পালন জি সিয়াম পালনটা কি সকালে সুবে সাদেক থেকে সারা দিন। তিনটা মৌলিক প্রয়োজনীয় হালাল বিষয় বর্জন করা হারাম তো সব বর্জন হবে সারা বছরই রমজানেও বর্জন হবে সিয়ামের সময়ও বর্জন হবে সিয়াম সারাও বর্জন হবে সিয়ামের অতিরিক্ত বা মানে ডাইমেনশন যেটা সেটা হলো যে হারামগুলো বর্জনের পাশাপাশি তিনটা মৌলিক হালাল যে হালালগুলো বান্দার অতীব প্রয়োজনীয় হালাল এর মধ্যে একটা হলো খাদ্য যেগুলো ছাড়া মানুষ চলতে পারে একটা হলো খাদ্য আরেকটা হলো পানীয় আরেকটা হলো মানে যৌনাচার স্বামী স্ত্রীর বৈধ জৈবিক সম্পর্কটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিরত থাকা তো এই যে কাজগুলো এই কাজগুলোর মাধ্যমে আমরা সিয়াম পালন করি প্রথমে যেটা সেটা হলো সহমর্মিতার মানে এই এইখানে সহমর্মিতার যে বিষয়টা আসে সেই বিষয়টা হলো যে সকাল থেকে আমরা যে মানে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি তা আমরা কিন্তু ক্ষুধা অনুভব করি তৃষ্ণা অনুভব করি ক্ষুধা তৃষ্ণায় মানুষের কিভাবে কষ্ট হয় ক্ষুধা তৃষ্ণায় যারা কাতর তাদের প্রতি কিন্তু আমার একটা ফিলিংস তৈরি হয় বা ফিলিংস তৈরি হওয়ার কথা এই রমজানের মাধ্যমে এই রমজানে যে সমস্ত মানুষরা অভাবী কষ্ট করে জীবন পরিচালনা করে এই রমজান মাসে আমাদেরকে দান করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে কান রাসুলসালামি নাস ফি নাসি রমাদান আল মুবারক ও কান আজওয়ার সালা যে তিনি সবচেয়ে বেশি দানবীর ছিলেন রমজান মাস আসলে আরো বেশি দানবীর হয়ে যেতেন অর্থাৎ মানুষ তার কাছে আসতে দেরি কিন্তু দিতে দেরি না এমনকি প্রবাহমান বাতাসের চেয়েও বেশি গতিতে তিনি দান করতেন তো আবার রমজান মাসের সাদাকাতুল ফিতির আদায়ের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ প্রদান করেছেন যে হাদিসে এসেছে ফরদ রাসুল্লাহ সাল আলহিহাল্লাম জাকাতুল ফিক্রে তোরাত সিয়াম মিনাল্লাগে ও রাফাস ও তোমাতান্লিল মাসাকিন রাসুল আলাইহি আলহিউ জাকাতুল ফিতরটাকে ওয়াজিব করেছেন দুইটা উদ্দেশ্যে একটা হলো রোজা রাখতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে গেছে আমরা হয়তো একটু মানে অনর্থক কথা বলে ফেলেছি অপ্রয়োজনীয় কোনো কাজ করে ফেলেছি এরকম ত্রুটি বিচ্যুতি যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে রোজাটাকে পুত পবিত্র করা আর দ্বিতীয় হল তমাতান লীল মাসাকিন দরিদ্র যারা রয়েছে অভাবে ঋষ্য যারা রয়েছে তাদের খাবারের সংস্থান করা সাদাকাতুল ফিতের রমজান মাসে তাদের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে যদিও জাকাত সবসময়ই দেওয়া যায় কিন্তু মাহের রমাদানে বেশি পরিমাণে জাকাত দেওয়া হয় এই কারণে যে মাহের রমাদানে প্রত্যেকটা আমলের সব বহুগুণে বেশি জি অনেক বেশি করে দেওয়া হয় বিশেষ করে যে সম্পদের মধ্যে গরিবদের কিন্তু একটা অধিকার আছে এমনি জাকাতের যে অংশ এটি তো মানুষ নিসাব পরিমাণ সম্পদ হলে সেটিকে দিতে হবে এরকম অগণিত অসংখ্য মানুষ আছে যাদের নিসাব পরিমাণ সম্পদ নেই কিন্তু অর্থটা তাদের বিভিন্নভাবে ট্রানজ্যাকশন হচ্ছে মানে অর্থনৈতিকভাবে মানে স্বাবলম্বী অনেক মানুষ আছে যারা খেয়ে পরে থেকে অনেক টাকা সম্পদ সে বিভিন্নভাবে ইউটিলাইজ হচ্ছে টাকা পয়সা সেই লোকগুলো কিন্তু জাকাত হয়তো ফরজ হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে সদাকা দিতে পারে এবং অন্যের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কি বিষয় থাকতে পারে সাদাকা দেওয়ার জন্য নেশাব পরিমাণ মালের মালিক হওয়া জরুরি নয় এটা যারা যার যতটুকু সম্পদের মালিক সে ততটুকু দিয়েই সাদাকা সে দিতে পারবে যেমন আমরা একটা টেলিফোন নিচ্ছি দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে লাইনে রয়েছেন জি কে বলছেন কোথা থেকে নাম বলে প্রশ্নটি করুন আমি খুলনা থেকে বলছি নাম বারুল বলছি যে আকিকারে গোস বাপ মা কে খেতে পারবে বাচ্চা আকিকারের গোস জি আকিকা আকিকার গোশ তো বাবা মা খেতে পারবেন কিনা না জি জি অনেক ধন্যবাদ বোন আপনাকে আমরা আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি জি মুদ্রা আমাদের সমাজে এরকম একটা ধারণা কিন্তু আছে আমিও যখন ছোট ছিলাম আমার ছোট ভাই বোনদের যে আকিকা হয়েছে আমার বাবা মাকে আকিকার গোস্ত খাইতে দেওয়া হয়নি তখন কেমন যেন এটা একটা মানে ধর্মীয় রেওয়াজের মতো ছিল যে আকিকার গোস্ত বাবা মা খেতে পারবেন না আমার মা কিন্তু খাননি আমার বাবা খাননি ওনারা অন্য কিছু মানে আকিকা অনুষ্ঠান ছিল আজকে আকিকার গোস্ত মানে খাসি জবাই হয়েছে আকিকা হয়েছে কিন্তু আমার বাবা মা কিন্তু গোষ্ঠ খাননি এটা আমার নিজের পরিবারই এই প্র্যাকটিসটা আমি ছোটো সময় দেখেছি তো এতে আমরা বুঝতে পারি যে এটা একটা রেওয়াজ হয়তো একসময় ছিল এখন ওই কথাটা কোন কোন এলাকায় হয়তো প্রচলিত আছে কিন্তু এটা শরীয়ার কোনো বিধান না এটা তো ইসলামের এটা কোনো বিধান না শরীয়ার বিধান না এবং এটা রীতি থাকার এটা শরীয়তে এরকম কোনো রীতি প্রবর্তন করা হয় নাই শরীয়া অনুযায়ী আকিকার গোশত বাবা মা খেতে পারবেন আত্মীয়-স্বজন খেতে পারবেন গরীবরা খেতে পারবেন ধনীরাও খেতে পারবেন কোনো সমস্যা নেই সবাই খেতে পারবেন জি অনেক ধন্যবাদ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো আমরা যেটা বলছিলাম যে নরমাল যে সাধারণ সাদাকা যেটা এটা নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে নট নেসেসারি এটা যার মালিক নয় হয়তো জাকাত ফরজ হয় নাই তার উপরে তিনি জাকাত দিবেন কিন্তু সাধারণ তিনি দিতে দ্বিতীয় যেটা সেটা হলো যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের দান সাদাকার যে বিষয়টা সেটা হলো জাকাতের জন্য আড়াই পারসেন্ট যে সম্পদটা নির্ধারিত এটা কিন্তু বছরান্তে এই সম্পদটা কিন্তু এটা জাকাত যোগ্য সম্পদ এটা গরিবের হক হয়ে গেছে আমার জিম্মায় আছে আমার আমানত দারিতায় আছে আমার আমানতে রয়েছে কিন্তু টাকাটা কিন্তু গরিব মিসকিনদের ওইটা আমার নয় তো ওই আড়াই পার্সেন্ট তো তাদের আমি তাদের কাছে পৌঁছে দিলাম তাহলে এই যে অন্য যে সদাকার কথা বলেছে এই যে কথা বলা হয়েছে তো মানে জুনুব ওল জাম এরকম এরকম আরো যেগুলো আছে যেগুলো জাকাতের নেশাবের ভিতরে নয় জাকাতের নেসেবের বাইরের এই সমস্ত হকদার যারা তাদেরটা কি হবে তাদেরটা বলা হয়েছে সাধারণ দান হিসেবে তাদেরকে দিতে হবে আমরা বাকি সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে জি অনেক ধন্যবাদ আমরা দর্শক তার প্রশ্নটি নিচ্ছি জি আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নাম প্রশ্ন করুন আমি সাবার থেকে রিনা বলছি জি আমি সাবার থেকে রিনা বলছি যে অনেক ধন্যবাদ হ্যাঁ আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে থাকার ঘর কাবা শরীরের ছবি অনেক সময় দেয়ালে রাখি সেটা কি ঠিক হবে যেমন ছোট বাচ্চা থাকে প্রস্তাব পায়খানার একটা ব্যাপার থাকে অথবা স্বামী স্ত্রীর একটা ব্যাপার থাকে তো সেটা কি রাখা যাবে কিনা আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার ছোট একটা বাচ্চা আছে সে বাচ্চাটা হচ্ছে গিয়ে আপনার প্রতিবন্ধী মানে পনেরো বছর বয়স ওর তো বি ও সব কিছু করে তো আমি তো রুজানামাস করি সেই ক্ষেত্রে দেখা যে যে ও পোশাক পায়খানা করে চেঞ্জ করতে গেলে আমাকেই বেশিরভাগ করতে হয় যেহেতু ওর বাবা পুরুষ মানুষ বাইরে থাকে তো সেই ক্ষেত্রে ওর লজ্জাস্থানটা তো আমাকে দেখতে হয় জি জি অনেক ধন্যবাদ বোন আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন দেখতে থাকুন আমরা আপনার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি জি ওনার প্রথম প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন ছিল এ আপনার ছবি মানে ছবি দেয়ালে ছবি জুলিয়ে রাখা রাখা ঝুলিয়ে রাখাটা ওইটা বৈধ কিনা এখানে দুইটা উদ্দেশ্যে হতে পারে প্রধানত একটা উদ্দেশ্য হল বিশেষ কোনো ছবি বিশেষ কোনো মর্যাদার জন্য বিশেষভাবে কোনো সম্মান প্রদর্শনের জন্য কারো ছবি জুলানো যেই ছবিটা জুলানো যেটা মূলত প্রতিকৃতির বাড়ি আদলে বা এটা প্রতিকৃতির নামান্তর

আমাদের তার একটা প্রতিবন্ধী শিশু আছে সে সম্পর্কে আর কি তো প্রতিবন্ধী শিশুর আমি যতটুকু বুঝেছি সেটা হলো যে উনি প্রতিবন্ধী শিশুটা তার প্রস্রাব পায়খানা ইত্যাদি হয় জি জি বিষয়নতেই হয় তো উনি সেগুলো পরিবর্তন করেন তো সেই মানে ওনার মানে জামা কাপড়র সময় নাপাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় আমার ধারণা যে উনি প্রশ্নটা করেছেন যে এই জামা কাপড় দিয়ে তার নামাজ হবে কিনা জি সম্ভবত এরকম তিনি বোঝাতে চেয়েছেন যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে আমরা যদি এটা বুঝে থাকি আপনার প্রতিবন্ধী যে বাচ্চা সেই বাচ্চার যে আপনি পরিচর্যা করছেন এই জন্য আপনা আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম প্রতিবন্ধী অসহায় যারা রয়েছে নিজের পরিবারে যদি থাকে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পরিবারের ওই বাচ্চাগুলো বা ওই প্রতিবন্ধী লোকগুলো বা ওই অসহায় লোকগুলো পরিবারের সদস্যদের থেকে নানা রকমের নিগ্রহের শিকার হয় তারা বঞ্চনার শিকার হয় অবহেলার শিকার হয়

আপনি যখন নামাজ পড়বেন কারণ আপনার শরীরে যদি ময়লা থাকে আপনাকে ধুয়ে নিতে হবে হয় ধোঁয়ায় পরিষ্কার হবে না হয়তো গোসল করা লাগবে তা আপনি সেই কাপড়গুলো খুলে রেখে আপনি অজু করে পবিত্র হয়ে গোসল করা লাগে গোসল করে ওই যে নামাজের যে বিশেষ কাপড়গুলো নামাজের কাপড়গুলো পরে নামাজ পড়বেন আবার নামাজের কাপড়গুলো ভাস করে রেখে আবার আপনি সাধারণ কাপড় পরে তার পরিচর্যা করবেন আসলে পোশাক পরিচ্ছেদ থেকে পবিত্রতার জন্য ইসলামের কিন্তু অনেক সুন্দর সুন্দর গাইডলাইন দেওয়া রয়েছে আপনি সুন্দরই বলছিলেন যে আসলে আমাদের যে বন্টি বিরতির পুরো প্রশ্ন করেছিল আসলে উনি অসহায় একজন সন্তানের যে দায়িত্ব নিয়েছেন অনেকেই তো সন্তানের প্রতি অবহেলা অবজ্ঞা করে কিন্তু কাটিয়ে দেয় এবং সন্তান খুব কষ্টবোধ করে আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটা তো একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এটা পরীক্ষা তার জন্য করছেন এবং তিনি যদি এই পরীক্ষা সুন্দরভাবে উত্তীর্ণ হন অবশ্যই আল্লাহ আল্লাহ রব আলম তাকে যা খায়ের দান করবে দুনিয়াতে এবং আখেরাতে সেই ক্ষেত্রে মানে বিশেষ করে পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কিছু অগোচরে যদি লাগে নাপাকি লাগে কিন্তু তিনি দেখেন নাই তো ওইটা দিয়েই তিনি নামাজ পড়ে ফেলেছেন তাহলে এটা কাপড়কে অপবিত্র হিসেবে গণ্য করা হবে কিন্তু দেখার পরেও যদি সেটা দিয়ে নামাজ পড়েন সেটা তাহলে নামাজ নামাজ হবে না অথবা তিনি কাপড়ের মধ্যে ময়লা লেগেছিল তিনি দেখেন নাই নামাজটা পড়েছেন কিন্তু পরবর্তীতে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দেখলেন যে আমার কাপড়টা তো নাপাক ছিল তখনও নামাজের সময় রয়ে গেছে তাহলে তিনি আবার পবিত্র কাপড় দিয়ে নামাজটা দ্বিতীয়বার দোহরায়েছেন আপনি করবেন জি যে উত্তরমөр আলোচনা করছি নামাজের বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল যে অন্যের হক এবং অধিকার এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আফিয়া মুআলিম হকুল মাহরুম তোমাদের সম্পদে অর্থাৎ ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে এই অধিকার শব্দটা যে আল্লাহ তালা ব্যবহার করেন এই যেহেতু অন্যের অর্থাৎ নিজের সন্তান সন্ততির যেমন হক দিতে হয় সম্পদের হক বা অধিকার দিয়ে দিতে হয় দিতে হয় দেওয়া উচিত ঠিক তেমনি কিন্তু আল্লাহতালা মানে আপনার এরকম অধিকারের কথা বললেন তারা অসহায় বঞ্চিতদের ক্ষেত্রে আমরা শুনবো একটা টেলিফোন কিন্তু রয়েছেন যে আসসালামু আলাইকুম যে কে বলছেন কথা থেকে নাম বলুন প্রশ্ন করুন দুঃখিত কেটে গিয়েছে আমরা আপনার কাছ থেকে এখানে হক শব্দটা আল্লাহ বলে দিয়েছেন অধিকারের কথাটা বলেছেন এবং হক আলুম বলেছেন ন্যায্য অধিকার একটা সুনির্দিষ্ট অধিকার এটা কেন বলেছেন যে আমরা যারা জাকাত আদায় করি আমরা যারা মানে গরিব মেস সাহায্য সহযোগিতা করি আমরা মনে করি যে তাদের প্রতি বিরাট একটা করুণা করতেছি জাকাত দিয়ে একটা করুণা করতেছি এমনকি অনেকে আশায় বসে থেকে তাই তো আমি জাকাতের টাকা দিয়েছি সে জাকাতের লঙ্গি দিয়ে আমাকে সম্মান করুক সে আমাকে মর্যাদে সে আমার সামনে নত জানো হয়ে থাকুক এই যে জিনিসগুলো এই জিনিসগুলো এখানে মোটেই প্রযোজ্য নয় কারণ আমি কিন্তু তার প্রতি হেসান করি নাই আমি গরিবের হকটা আমার কাছে যে সম্পদের আড়াই পার্সেন্টটা কিন্তু গরিব মিসকিনের হক এই হকটা আমার জিম্মায় ছিল আমি সেটা গরিবের কাছে পৌঁছিয়ে আমি আমার দায় মুক্ত হলাম তো গরিব যে আমার কাছেতে আমার টাকাটা রিসিভ করে আমাকে দায়মুক্ত করলো যদি এখানে কোনো एहসানের প্রশ্ন থেকে থাকে তাহলে ওই গরিব আমার প্রতি एहسان করেছে গরিব আমার প্রতি করুণা করেছে যে আমার টাকাটা সে রিসিভ করে আমাকে দায়মুক্ত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে এটা কোনো অবস্থাতেই কিন্তু গরিবদের প্রতি एहسان না জাকাত করো एहسان নয় এটা বাধ্যতামূলক দেও এটা অবশ্যই দিতে হবে বছরগুলোর সাথে সাথে আড়াই परसेंट সম্পদ এটা কি তোর আমার থাকলো না এটা গ্রে লাইনে চলে গেল এটা গরিব মিসকিনের হক হয়ে গেল এটা আমার জিম্মায় থাকলো আমি এই জাকাতটা জাকাতের টাকাটা যত তাড়াতাড়ি পারি আমি গরিবদের কাছে পৌঁছে দেবো বা ওই যে নির্দিষ্ট যে আটটা খাত আছে ওই হকদারদের কাছে পৌঁছিয়ে দেব এটা তো হলো জাকাতের বিষয় দ্বিতীয় যেটা সেটা হলো সাড়ে সাতাশ মানে সাড়ে মানে সাতানব্বই পার্সেন্ট টাকা কিন্তু আমার ভাগে রেখে দেবেন একটা ফোন নিচ্ছে দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম যে কে বলছেন কোথার থেকে নাম বলুন প্রশ্ন করুন আমি পাবনা থেকে বলছি বলছি যে ওই যে যদি কিছু বাদ রাখি আমি অসুস্থ আট রাখাত করে পড়তে পারি যদি কিছু বাদ রাখি রান্না করার ওই সময় কিছু পড়তে পারবো জি অনেক ধন্যবাদ আসুন আমরা জানার চেষ্টা করি জি মোতারাম প্রশ্নটা কি বুঝতে পেরেছেন জি নামাজ উনি আট রাখাত পড়েন অনেক সময় রান্না করতে গিয়ে অনেক ঝামেলা উনি হয়তো পড়তে পারেন না সেটি পরবর্তীতে পড়া যাবে কিনা সে প্রশ্নটি জি ধন্যবাদ তারাবির নামাজ এশার সময় থেকে শুরু করে

চালু করে দিলেন সেইটা বলি এই কারণে যে এই নামাজটা সারাদিন রোজা রাখার পরে মানুষ ক্লান্ত থাকে তো এটা একটু রেস্ট নিয়ে নিয়ে বিরতি দিয়ে দিয়ে নামাজটা আদায় করার বিধান প্রবর্তিত হয়েছিল যে দুই রেখা চার রেখা পরে একটু রেস্ট নিবে জি আমাদের বোনের প্রশ্নের উত্তরে চলে যাচ্ছে যে তো এখন এই তারাবির নামাজ প্রথম অংশ উত্তর হলো যে উনি রাতেও যদি যে কোনো সময় পড়তে চান পড়তে পারবেন দ্বিতীয় বলছেন উনি ব্যস্ততার কারণে উনি আট রেখা পড়েন বিশ রেখা পড়তে পারেন না তারাবির নামাজ মূল নামাজটাই ফরজ ওয়াজিব নয় সুতরাং এটা রাকা কত রেখা হবে বাধ্যতামূলক তো প্রশ্নই আসে না উনি চেষ্টা করবেন সবটুকু পড়ার জন্য যতটুকু পারেন যদি কোনো কারণে পড়তে না পারেন একটু অসুবিধা হবে না গুনাহ হবে না

আমি আপনি রোজা রাখতে পারবেন কি আমার আমার নিজের স্বভাব হবে না আবু আম্মুর আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি রোজা রাখার জন্য প্ল্যান করেছো রোজা রাখার জন্য ইচ্ছুক তোমার তোমাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা তোমাকে অভিনন্দন যে ওর বয়স দশ বছরের কিছু বেশি আমাদের দেশে মানে কোনো কোনো ফ্যামিলিতে এটা কিন্তু জেনেটিক কারণে কম বেশি হয় অনেক মেয়েরা কিন্তু দশ বছরেই তাদের স্বাবালকত্ব অর্জন করে তাদের মাসিক শুরু হয়ে যায় যাদের দশ বছরের সাবালকত্ব অর্জন হয় যদি যেটা বলেছে তার যদি স্বাবলকত্ব অর্জিত না হয়ে থাকে প্রশ্ন যেহেতু করেছে নিশ্চয়ই অর্জিত হয়নি তো এই জন্য রোজা রাখলে এখানে দুইটা বিষয় একটা বিষয় হলো বাবা মার কর্তব্য হলো সন্তানদেরকে বিভিন্ন আমলের সওয়ালের ক্ষেত্রে প্র্যাকটিস করানো তো হঠাৎ করে সাবালক হলে রোজা রাখাটা কষ্টকর হবে দেখি একটু আগে থেকে দুই চার পাঁচটা দশটা রোজা রেখে তাদেরকে অভ্যস্ত করা রোজার ক্ষেত্রে বয়স সাবালকত্ব অর্জন হলে বয়সটা কারো বারো বছরে সাবালকত্ব হয় কারো চোদ্দ বছরে হয় একটু কম বেশি হতে পারে সাবালকত্ব অর্জন করলে তখন তার উপরে ফরজ হয়ে যাবে এর আগে ফরজ নয় কিন্তু তাকে উৎসাহিত করার জন্যে রোজা রাখানো যেতে পারে তো বাবা মা বাবা মা যদি এই প্র্যাকটিস করানোর জন্য তাদেরকে রোজা রাখার ব্যাপারে অভ্যস্ত করে তাহলে বাবা মাও সব পাবেন আর যে মেয়ে রাখবে বা যে ছেলে রাখবে সে রাখা যে রাখছে সেও স্বভাব পাবে ইনশাআল্লাহ আর বাবা বা এই প্রক্রিয়ায় তাদেরকে অভ্যস্ত করানোর জন্য তার এই সৎ নিয়তের জন্য তার এই সৎ চেষ্টার জন্য আল্লাহ তালা বাবা মাকেও স্বয়াব দেবেন জি অনেক ধন্যবাদ মতুরাম অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জি আপনাকেও ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দকেও ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা আজকে যে বিষয় রেখেছিলাম যে সহমর্মিতা মানুষের প্রতি মানুষের ভালোবাসার সম্পর্ক এবং মানুষের কল্যাণের জন্য কাজ করা ইসলাম কিন্তু এই বিষয়টির গুরুত্ব অপরিসীমভাবে দিয়েছে সুতরাং আসুন আমরা এই রমজানুল মোবারকের এই মাসে আমরা গরিব দুস্থ অসহায় যে মানুষগুলো রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াই এবং তাদেরকে আমরা কিছু দান করি এবং ক্ষয়রাত হিসেবে নয় তাদের অধিকার হিসেবে দিয়ে দেই এ কথাই কিন্তু কর্ণাকিমী আল্লাহ রবুল আলমী ডিক্লেয়ার করেছেন সুতরাং কোনোভাবেই আমরা পার পাবো না যদি অন্যের পাশে আমরা না দাঁড়াই আসুন আমরা এই পবিত্র রমজান মোবারকের এই মাসের আমাদের যে মাসগুলোর এই দিনগুলো যে বাকি রয়েছে সেই দিনগুলোতে আমরা সিয়াম পালন করি আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য এবং মদত কামনা করি এবং আল্লাহর কাছে সাহায্য এবং রোনাজারি করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এতক্ষণ বি আর বি নিবেদিত কল্যাণময় রমজান দেখলেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته